আমি ফর্ম তুলতে আসছি, তো প্রত্যাশা তো অনেক কিছুই। তো আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, অনেক দিন যাবত আমি আওয়ামী লীগের সাথে কাজ করে যাচ্ছি, এবং আমি একজন অভিনেত্রীও, আমি মঞ্চশিল্পী। আমার সাথে প্রচুর মানুষের, আমার দর্শক আছে, আমার রাজনীতির একটা জায়গা আছে। সব কিছু মিলিয়ে অবশ্যই আমি মনে করি যে আমি ওই কর্মীর জায়গা থেকে আমি নমিনেশন পেপারটা তুলছি, যে আমি আশা করব, প্রত্যাশা করব যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা যদি আমাকে দেয়, আমি আমার দলের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব, এবং আমার যারা শিল্পীরা আছে, আপনারা যারা আছেন, সাংবাদিক যারা আছেন, সবই তো আসলে আমরা একত্র, তাই না? সব মিলিয়ে তো সবার জন্যই কাজ করব। আসলে প্রথম দ্বিতীয় বলে না, এবার ইশতেহারে অনেকগুলো দিয়েছে, সেখান থেকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করবে, যেটা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে এখন কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ পার করে আমরা স্মার্ট বাংলাদেশের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেটা দলের থেকে যেটা ই করেছে সেভাবেই আগাবো, এবং আমি শিল্পীর বাইরেও এবং রাজনীতির বাইরেও কিন্তু আমি নারীদের নিয়ে কাজ করি, এবং স্পেশাল শিশু যারা তাদের নিয়ে কাজ করি, এবং সর্বোপরি আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি। তো সব কিছু মিলেই আমি আমার কাজ নিয়ে, দলের কাজ এবং শিল্পীদের এবং দেশের জনগণের জন্য সব কিছু মিলিয়ে আমি কাজ শুরু করব যদি আমার প্রত্যাশা পূরণ হয়।